হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি যে রেমেডিটা তৈরি করব, ঘরোয়াভাবে ঘরে বসে কুসকানো চুল একদম সহজভাবে সোজা করার উপায় এবং সিল্কি আর শাইনিং, আর এই রেমেডিটাতে অনেক উপকারে আসবে। এই তো এখানে আমি 7-8টি ভেন্ডি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি এগুলোকে ভাজির সাইজ করে এরকমভাবে কেটে নেব। ভেন্ডির মুখটা ফেলে আমি সম্পূর্ণ অংশটাই নিয়ে নিব। এই তো এরকমভাবে কেটে নিলাম। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক উপকারে আসবে। আর প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন। এই তো এখন আমি এটা এগুলোকে কাটা শেষ একটা পাতিলে নিয়ে নিলাম। এখন আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। তো আপনারা যে পরিমাণ বানাবেন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। এই তো আমার 1.5 কাপ পানি দেওয়া শেষ। এখন আমি এগুলোকে চুলায় জাল করে নিব। এই তো আমার এটা হচ্ছে। এই তো একটু জেল জেল টাইপের যখন একটু ঘনত্ব হবে তখনই আমি এটাকে নামিয়ে নিব। এই তো এটা নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিব। আমরা অনেক সময় পার্লারে যে চুলকে সোজা করি বাহিরের কেমিক্যাল নিয়ে এসে, আসলে এটা ট্রাই করলে বুঝতে পারবেন যে কতটা উপকার। এখন আমি এটাকে ঠান্ডা করে একটা ব্লেন্ডারে ঢেলে নিচ্ছি। ব্লেন্ডারে ঢেলে এটাকে আমি ব্লেন্ড করে নিব। এ তো আমার ব্লেন্ডারে ঢালা শেষ। এখন আমি এটাকে ব্লেন্ডারে এখন আমার এটা ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে। এই তো দেখেন জিনিসটা কিরকম হয়েছে। এখন আমি একটা বাটি নিয়েছি, আর একটি হচ্ছে সুতি কাপড় নিয়েছি। কাপড়টি যেন খুবই পরিষ্কার আর একটা ভালো কাপড়, মানে এটা যেন একদম সুতি হয়, যাতে শুধু জেলটাই বের হয়, যাতে আমার উপরের খোসাটা যাতে বের না হয়। তো এরকমভাবে আমি কাপড়টাকে মুড়িয়ে এই যে শুধু জেলটুকুকেই এরকম চিপে চিপে বের করে নিব। আর যদি আমরা একটু অন্য পাতলা টাইপের কাপড় নেই তাহলে কিন্তু ওই যে একটু খোসাটা আছে ওইটাও কিন্তু বের হয়ে যাবে। তো আমি শুধু জেলটাকে বের করে তো আমি এটাকে ফেলে দিব। এখন দেখেন কতটা জেল জেল টাইপের হয়েছে। তো এটার সাথে আমি কি কি ব্যবহার করব, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। এই তো এখন আমি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি একটু সামান্য পানি নিয়ে এটাকে মিশিয়ে এখন আমি এই জেলটার ভিতরে দিয়ে দিলাম। এখন এটাকেও ভালো করে মিশিয়ে এখন আমি আবার সেই পাতিলটা ভালো করে পরিষ্কার করে আবার এটাকে দিয়ে দিলাম চুলা এটা জাল করার জন্য। এই তো দেখেন আমার জেলটা কিরকম হচ্ছে। এতে এরকমভাবে নেড়ে চেড়ে যাতে অনবরত নাড়তে হবে। যদি এটা না নাড়া হয় তাহলে কিন্তু এটা দলা পেকে যাবে। তো এরকমভাবে এটাকে নেড়ে তারপরে একটু জেল টাইপের করে এটাকে নামিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব। এখন আমি ঠান্ডা করে আবার এই বাটিতে ঢেলে দিলাম। এই তো এটাকে একদম ভালো করে ঠান্ডা করে নিয়ে এটার সাথে নারকেল তেল মিশাতে হবে। তো আপনাদের বাসায় যে নারকেল তেল থাক সেটাই মিশাতে পারবেন। তো এই তো আমি এখন নারকেল তেল 2 চামচ পরিমাণ এখানে মিশিয়ে নিব। নারকেল তেল দেওয়ার পরে এটার সাথে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখন আমি বলে দিব আপনারা এটা কিভাবে দিবেন। এটা দেওয়ার আগে অবশ্যই চুল কিন্তু শ্যাম্পু করে নিতে হবে। শ্যাম্পু করে নেওয়ার পর এটা একদম চুল সোজা অবস্থায় এই রেমেডিটা ব্যবহার করতে হবে। চুল কিন্তু সোজাই রাখতে হবে। তারপর একটা চিরুনি দিয়ে চুলটা কিন্তু ভালো করে আঁচড়িয়ে নিতে হবে। তাও এটা দেওয়ার পরে 20-30 মিনিট রাখার পর আপনারা নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন, কোনো শ্যাম্পু করা দরকার নেই। তো এরকমভাবে সপ্তাহে একবার ট্রাই করলে অনেক উপকার পাবেন, আর পার্লারে যাওয়া লাগবে না চুল সোজা করার জন্য, শাইনিং করার জন্য। তো ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।